পবিত্র কোরআনের 31তম সূরা হচ্ছে সূরা লুকমান। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এতে 4 রুকু 34 আয়াত। যারা নামাজ পড়ে, যাকাত দেয় এবং পরলোকে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআন একটি একক কিতাব ও পথ নির্দেশক। লুকমান হাকিম তার জ্ঞান প্রজ্ঞার পরিচিতি প্রসিদ্ধি জাহান জুড়ে। তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিল, যেমন খিজির আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা স্বয়ং তার কথাকে কোরআনে মানুষের নসিহত হিসেবে বর্ণনা করেছেন। তার নামে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। নিজের ছেলেকে দেওয়া তার উপদেশবাণী বিশ্বখ্যাত। উপদেশগুলো হলো, আল্লাহর কোনো শরীক করো না। আল্লাহর শরীক করা তো চরম সীমা লঙ্ঘন। নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করা। নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্ট হয়ে পড়ে। লোকমান হাকিম বলেন, নামাজের সময় অন্তরের হেফাজত করো। খাবার ধীরে সুস্থে খাওয়া। তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাক জ্বালা পোড়া করে। একটু অসতর্কতায় বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো, এ অভ্যাস থাকলে দূর করা উচিত। লোকমান হাকিম বললেন, অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে, আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয়, আপনিও যাতে লজ্জিত না হন। কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা। অসতর্কভাবে কথা বললে বিপদ হতে পারে। বেশি কথা বললে নিজের মর্যাদার হানি হয়। মৃত্যুকে এক মুহূর্তের জন্যও না ভুলে যাওয়া। মৃত্যুর কথা স্মরণ রাখা, কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে, যার জিভ সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেবেন। কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাওয়া। কেউ কারো কাছে সহজে হাত পাতে না। অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায়। উপকার করলে তা নিয়ে খোঁটা দেওয়া যাবে না। কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।